তো যেটা তোমাদের খুব কনফিউশন একটা কোশ্চেন সেটা হলো ইমিউনিটি ফুড আর চূড়ান কি একসাথে খাওয়া যাবে এই প্রশ্নটা প্রায় দিন আমাকে অনেকেই করছে হ্যাঁ না তো যারা যারা আমাকে প্রায় দিন অনেকেই কোশ্চেন করছো যে আমি তো তোমার ইমিউনিটি ফুড অনেক দিন ধরে খাই কিন্তু আমি তোমার চূড়ানটাও ট্রাই করতে চাই তো তোমার চূড়ানটা আমি কি করে খাবো আমার ইমিউনিটি ফুড যারা ট্রাই করছো যারা খাচ্ছ যারা বলছো যে ওয়েট খুব ভালো কমেছে তাদেরকেই বলছি ইমিউনিটি ফুডের সাথে চূড়ানের কিন্তু কোনো সম্পর্ক নেই ইমিউনিটি ফুড তৈরি হয় প্রপারলি ডাস্ট মানে সিডের ওপরে উপরে কালো জিরা ফ্ল্যাক্স সিড তারপরে তোমাদের কি বলে ওকে আমাদের জিরা তারপরে আমাদের মৌরি মানে যত রকমের দানা শস্য হয় তার উপরে বানাচ্ছি ওকে আর হলো তোমার চূড়ানটা যেটা তৈরি হয় চূড়ান তৈরি হয় আমলকি আমার ইমিউনিটি ফুডে কিন্তু আমলকি নেই চূড়ানটা তৈরি হয় আমলকি দিয়ে চূড়ানটা তৈরি হয় কাঁচা বেল দিয়ে চূড়ানটা তৈরি হয় ত্রিফলা দিয়ে হর্তুকি বহেরা দিয়ে ব্ল্যাক সল্ট এইগুলো দিয়ে হলো তৈরি হয় চূড়ান আমার লাইভ চলছে লাইভে দুটোই একসাথে আমি ভিডিও করছি একসাথে কথা বলছি তো দুটোর সাথে কোনো কিন্তু লিংক নেই আর সবচেয়ে মজার ব্যাপার হলো চূড়ানটা খাবে কখন চূড়ানটা খাবে হলো যখন তোমাদের কনস্টিপেশনের প্রবলেম হবে কদিন ধরে পটি হচ্ছে না প্রটি সমস্যা হচ্ছে যে কেউ মানে সতেরো আঠেরো উনিশ ক্রস করলে যে কেউ আমার চূড়ানটা কিন্তু খেতে পারো ওকে এবার ইমিউনিটি ফুডটা খাবে কি রেগুলার বেসিক ইমিউনিটি ফুডটা খাবে কারা যাদের থাইরয়েড ইস্যু আছে যারা ওয়েট লস করতে চাও যারা তোমরা কি বলবো যাদের ঘুম থেকে উঠলে পায়ের পা নিচে ফেলতে পারো না পায়ের পাতা পেন হয় মাদের পেন হয় তারা খাবে ইমিউনিটি ফুড যারা ইঞ্চি লস করতে ইঞ্চি লস আর ওয়েট লস কিন্তু সেম না এইটা একটু বোঝার চেষ্টা করবে ইঞ্চি লস হলো ইঞ্চি লস কাকে বলে মনে করো আমরা অনেকেই দু তিন মাস ধরে জিমে যাচ্ছি বাট আমাদেরকে দেখে আমি হয়তো মাপলাম যে আমি তিন মাস জিমে যাওয়াতে আমার দু কেজি ওয়েট কমেছে বাট আমাকে দেখে মনে হচ্ছে না কি আমার ওয়েট কমেছে আমার ওয়েট কমেছে আমার কিন্তু যে এক্সট্রা টক্সিন যেই রিজেনে আমার ফেসটা ফুলে রয়েছে যে রিজেনে আমার বডিটা ফোলা ফোলা লাগছে ওইটা কমেনি ওটাকে বলে ইঞ্চি লস হওয়া অনেক সময় দেখবে আমাদেরকে কেউ বলে কি তোকে খুব রোগা রোগা লাগছে কি ব্যাপার তখন আমরা বলি না না ওয়েট তো সেমই আছে ফিফটি টু ফিফটি টুই আছে কেন রোগা হয়ে রোগা লাগছে আমাকে ইন দ্য সেন্স ওর কোনো রিজনে কোনো কিছুতে ওর ইঞ্চি লস হয়েছে তাই ওকে দেখতে মনে হচ্ছে রোগা রোগা বাট ওর ওয়েট লস হয়নি ওয়েট অ্যান্ড ইঞ্চি কিন্তু দুটো এক হয় না ওটা একটু বুঝতে হবে আর মজার ব্যাপার হলো চূড়ান কি চূড়ান খেলে আমাদের কনস্টিপেশনটা ঠিক হয় আমাদের ওয়েট লিটিল বিট কিছুটা একটু ওয়েট কমাতেও হেল্প করে চূড়ানে প্রচুর পরিমাণে থাকে ভরপুর ভিটামিন সি মানে আমলকি ভিটামিন সি থাকার ফলে চূড়ান আমাদের চুলকেও ভালো করে চূড়ান আমাদের শরীরকে চাঙ্গা রাখে যেহেতু পটি পরের দিন খুব ক্লিয়ার হয় আমার চূড়ান একশো গ্রাম আড়াইশো টাকা দাম একশো গ্রাম আড়াইশো টাকা দাম আর আমার চূড়ান খেলে ট্রাস্ট মি পরের দিন কিন্তু তিন চারবার পটি হতে পারে ওইটা একটু বুঝেই খাবে হ্যাঁ কালকে যদি তোমার ডেটিং থাকে বয়ফ্রেন্ডের সাথে তো আজকে রাতে চূড়ান খাওয়ার ভুলও করো না যদি কোনো তুমি দু একটা বিয়ের পর দু একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে চাও তাহলেও আগের দিন রাতে কিন্তু আমার চূড়ান খেও না ডেটিং করে এসে তার মানে ডিনার লাঞ্চ করে এসে তারপর চূড়ানটা খেয়ে নিতে পারো কারণ নইলে তোমাকে কিন্তু ডেটে গল্প কম ফ্ল্যাশ আউটটা বেশি করতে হবে কারণ আমার চূড়ান খেলে কিন্তু তিন চারবার পটি হবে ইটস কনফার্ম খাবে যাতে র্যাশ প্রবলেম হয় প্রবলেম হয় কারণ ওর মধ্যে আমলকি দেওয়া আছে হর্তুকি বহেরা দেওয়া আছে কাঁচা বেল দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে যেটা আমাদের ভেতর থেকে সব রকমের প্রবলেমকে সর্ট আউট করে পটির দ্বারা বের করে আমাদের স্কিনকে ইনারগ্লো আনতে হেল্প করে হ্যাঁ না এবার ইমিউনিটি ফুড খাচ্ছি কেন কারণ হলো ইমিউনিটি ফুড আমাদের ইঞ্চি লস হতে হেল্প করবে ওয়েট লস করতে হেল্প করবে থাইরয়েডের ইস্যু থাকলে ওটাকে ঠিক করবে তারপরে আমাদের ঘুম থেকে উঠলে যে পায়ের ব্যথা সেটা ঠিক করবে ওমেগা থ্রি প্রচুর পরিমাণে ভরপুর থাকে যাতে আমাদের জয়েন্ট পেনকে ঠিক করে চুল তো আমাদের চেউরান আর ইমিউনিটি ফুড দুজনেই ঠিক করবে নেল ব্রেকেজের হওয়ার হাত থেকে তোমরা বাঁচবে ইমিউনিটি ফুড অনেক কাজ করে ইমিউনিটি ফুডে জিরা থাকে তোমরা জানো জিরা কীভাবে আমাদের ওয়েট লস করতে হেল্প করে তোম তারপরে ইমিউনিটি ফুডে ফ্ল্যাক্সিড থাকে তোমরা জানো ভেগান ওমেগা থ্রি কিন্তু একমাত্র আমরা থেকেই পাই হ্যাঁ না তো আই থিঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট হলো কোনো ভয় পাওয়ার কিছু নেই চুরান যারা খাও তারা ইমিউনিটি ফুড খেতে পারবে আর যারা ইমিউনিটি ফুড খাও তারাও চূড়ান খেতে পারবে কোনো টেনশন করো না চূড়ান খাবে সপ্তাহে দুদিন কি তিন দিন রাতে ঘুমানোর সময় জাস্ট এক চামচ খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ো যদি প্রবলেম হয় তাহলে লিটল বিট জলের সাথে এক চামচ হুলিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো ইমিউনিটি ফুডটা হলো এভরিডে চুরান হলো সপ্তাহে দুদিন কি তিন দিন ইমিউনিটি ফুড হল এভরিডে সকালবেলা উষ্ণ গরমের উষ্ণ গরম জলের সাথে হাফ চামচ মিক্স করবে আর তার মধ্যে একটু লেবু আর মধু দেবে যদি লেবু আর ফুডটা পাম উষ্ণ গরম অবস্থায় খেয়ে নেবে একদম দানা সময় সিম্পল হ্যাঁ আই থিঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি আরও তোমাদের কোনো কোশ্চেন থাকলে কিউরিটি থাকলে আমাকে বলবে আমি তোমাদেরকে ইউটিউবে ভিডিও বানিয়ে ক্লিয়ার করে বলে দেবো ইন ফিউচার আছে ইমিউনিটি ফুড কি করে খায় তারও একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে আপলোড করব ওকে তাহলে আজকের মতন টাটা লাভ ইউ আর বং ও নারী ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ইন ফিউচার আরও অনেক নলেজ পাওয়ার জন্য আর আমার আরেকটা চ্যানেল আছে পিপাসার রান্নাঘর ওখানে অনেক সুন্দর সুন্দর টেস্টি অ্যান্ড হেলদি রান্না তোমরা পেয়ে যাবে পারলে ওটাকে ওইটু সাবস্ক্রাইব করো যদি মন চায় তো করো জোর জবরস্তি কিচ্ছু না ওকে তো লাভ ইউ টাটা নমস্কার